প্রায় 1 বছর পর মাঠে নামছে মোহাম্মদ শামি। ভারতীয় এই পেসার মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন। বুধবারই মাঠে নেমে পড়বেন তিনি। জাতীয় ক্রিকেট একাডেমির তরফে ছাড়পত্রও পেয়ে গিয়েছেন এই ভারতীয় পেসার। বেশ কিছুদিন ধরেই শামি ফিরবেন বলে শোনা যাচ্ছিল। রঞ্জি ট্রফির প্রথম থেকেই বাংলার হয়ে প্র্যাকটিস করার কথাও ছিল তার, কিন্তু NCA সার্টিফিকেট না দেওয়ায় তখন খেলতে পারেননি। শামির আবার নতুন করে চোট লেগেছিল বলেই শোনা গিয়েছিল। শোনা গিয়েছিল তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরতে পারেন ভারতের হয়ে, কিন্তু তা হয়নি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলে ফিটনেসের প্রমাণ দিলে আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে দলে নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। গত বছর বিশ্বকাপ ফাইনালে শেষবার দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল শামিকে। সেই ম্যাচের পর থেকে শুরু হয়ে যায় শামির চিকিৎসা। শোনা গিয়েছিল হাঁটু এবং গোড়ালির চোট নিয়েই তিনি বিশ্বকাপ খেলেছিলেন। সেই সব কিছু কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন শামি, বাংলার সাথে সাথে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ভারতের জন্য।